আবার বছর কুড়ি পর 2003 বিশ্বকাপে সেই অভিশপ্ত স্মৃতি যেন ফিরে এলো। ঘরের মাঠে হাতছাড়া হলো বিশ্বকাপ, একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেও শেষ রক্ষা হলো না ভারতের। চোখের কোনায় জল নিয়ে ড্রেসিং রুমের দিকে এগিয়ে যাওয়ার সময় জীবনসঙ্গী বিরাট কোহলিকে বুকে জড়িয়ে ধরে ভরসা জোগালেন স্ত্রী আনুষ্কা। মুহূর্তেই ভাইরাল হলো বিরাট আনুষ্কার এই ছবি, বিশ্ব যেন আরও একবার মুগ্ধ হলো এমন দৃশ্যে। বিস্তারিত ফারদিন সানির রিপোর্টে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আহমেদাবাদে কাটলো একটা দুঃস্বপ্নের মতো রাত, একরাশ আক্ষেপ। এই তো সেদিন সচিন টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন বিরাট কোহলি, গ্যালারি জুড়ে বিরাট উচ্ছ্বাসে মেতেছিল সবাই। বিরাটের স্বপ্ন পূরণের সাক্ষী ছিলেন স্ত্রী আনুষ্কা শর্মা, সবটাই সিনেমার মতো সুন্দরভাবে সাজানো। তবে ক্লাইম্যাক্সটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। গোটা টুর্নামেন্ট দুর্দান্ত খেললেও ফাইনালে অজিদের বিরুদ্ধে ধরাশায়ী টিম ইন্ডিয়া। আবার বছর কুড়ি পর 2003 বিশ্বকাপের সেই অভিশপ্ত স্মৃতি যেন ফিরে এলো। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ভারতকে টেক্কা দিয়ে ছয় বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ঘরের মাঠে হাতছাড়া হলো বিশ্বকাপ, একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেও শেষ রক্ষা হলো না ভারতের। ম্যাচ হারার পর বিধ্বস্ত বিরাট রোহিতদের পাশে তাদের স্ত্রীরা, টুপির আড়ালে ক্ষত ঢাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেন কিং। তবে কাছের মানুষদের ফাঁকি দেওয়া যে কঠিন আনুষ্কা ঠিকই বুঝেছিলেন। চোখের কোনায় জল নিয়ে ড্রেসিং রুমে যাওয়ার পথে বিরাটকে বুকে জড়িয়ে ধরে সাহস যোগালেন আনুষ্কা, ভরসা যোগালেন। মুহূর্তেই ভাইরাল হলো বিরাট আনুষ্কার এই ছবি, সাক্ষী থাকলো গোটা বিশ্ব। খেলা তো আসলে জীবনেরই অংশ, জীবনের ময়দানেও তো রোজ কেউ না কেউ জিতছে, আবার কেউ হারছে। শুধু হেরে যাওয়ার পর হয়তো আনুষ্কার মতো শক্ত একটা হাতের প্রয়োজন সবার, একটা কাঁধের প্রয়োজন, যাতে ভর করে নতুন স্বপ্ন বোনা যায়। শোনা যাচ্ছে আনুষ্কা অন্তঃসত্ত্বা, তা সত্ত্বেও দু একটা ম্যাচ বাদ দিলে গোটা বিশ্বকাপেই ভারতের সব খেলায় তাকে মাঠে দেখা গেছে। গলা ফাটিয়েছেন বিরাটের জন্য, শেষেও তাই করলেন। ব্যর্থতার মলিন মুহূর্তে জড়িয়ে ধরে যেন কানে কানে বললেন, আমি আছি আগামীতেও যেমন এখনও আছি। ফারদিন সানি, নিউজ 24।